গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি করতে চলেছি আলু পরোটা যথারীতি তোমাদের প্রমিস করেছিলাম যে আলু পরোটার রেসিপি তোমাদের দেখাবো যদিও সেটা আমার মা বানিয়েছিল এটা আমার আলু পরোটা বানানোর ফার্স্ট টাইম আমি ট্রাই করছি তো চলো রেসিপিটা মায়ের কিন্তু বানাচ্ছি আমি দেখতে থাকো গাইস প্রথমে আমি আলু এখানে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে তো ম্যাশ করে নিয়েছি হাত দিয়ে ভালো মতো মানে এর ভিতর কোনো গাটস বা মানে বিজি বিজি যেটাকে বলে আমি বলি সেটা যেন না থাকে তো সেভাবে করে হাত দিয়ে চোপকে ভালো মতো মেখে রেখেছি আর এখানে দেখো পিকাশ আমাকে কেটে দিয়েছি লঙ্কা রসুন এবং আদা একদম কুচি কুচি করে কেটে কাটতে হবে আর এখানে আমি গরম করেছি তেল সাদা তেল ইউজ করছি আমি কড়াইতে তেল গরম দিয়েছি তো এই জিনিসপত্রগুলো এটাতে হালকা ফ্লেমে ভাজবো এবং মানে পোড়া পোড়া হলে হলবে চলবে না একটু হালকাভাবে ভেজে আলুটা দিয়ে দেবো তো চলো তোমরা দেখতে থাকো আমি যেভাবে প্রসেসিং করছি সেভাবে করলে অবশ্যই টেস্টি হবে ঠিক আছে এখন আমি দিয়ে দেবো এগুলো সব এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন মানে আটা এখানে বেশি শক্ত করে মাখলে হবে না তাহলে ফেটে যাবে আলু পরোটা তাই তো নরম করে মেখে ফেলতে হবে শুধু আটা ইউজ করেছি আমি ময়দা ইউজ করিনি আর আটা ইউজে আমার মনে হয় বেশি ভালো হয় তো চলো এখানে আমি কিছু সমান সমান পিস করে নিচ্ছি আটার এটা ছোট ছোটই গুলি করছি কারণ পুর ভরে এগুলো অনেকটা বড় বড় হয়ে যাবে তো মোটামুটি গোল করে এটাকে আমি বাটির শেপে করে ফেলব আমার মা করে খুব সুন্দর আমি যতটা করার চেষ্টা করছি প্লিজ অ্যাপ্রিসিয়েট করো কিছু ভুল টুটি হলে ক্ষমা করে দিও কারণ এটাই আমার ফার্স্ট বার একদিন আমি তোমার মায়ের রেসিপিটাও শেয়ার করব মানে মা কীভাবে করে মা তো খুবই ভালো করে বাট আমার ফার্স্ট ট্রাই আটাটা এরকম যদি আটা আটা হয় মানে নরম তাহলে এটা করতে সুবিধা হবে আমার ডো রেডি এরকম করে আমি সবকটা ডো তৈরি করে ফেলবো তো গাইস আমি লেচিগুলো ভালো মতো পুর ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ আর চল এখন একটা ইম্পোর্টে এটা সব থেকে বড় গুলি হয়েছে একে ছোট একটা ফার্স্ট ট্রাই করি একটু ডিফিকাল্ট
চাপ দিলে উপর বেরিয়ে যাবে তাই না? হালকা তেল দিয়ে দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে, তাই তো? হ্যাঁ, আস্তে আস্তে ভাজবো, তাহলে উপরটা রুটির পরোটাটা ভালো মতো হয়েও যাবে, ভাজা হয়ে যাবে। যখন ভালো হয় না সত্যি মন থেকে ভালো লাগে যে না একটা কাজ হলো, ভালো করে হলো। আমার মা প্রচুর খাবার বানাতে পারে, তো আমিও ধীরে ধীরে শিখছি এখন। দেখো দিদি ভাই রিভিউ দিচ্ছে, ভালো আছে? দারুন। তো গাইস আমি এদিকে ভাবছি আর এদিকে বিকাশ আমাকে খাই। তোমরা তো রেসিপিটা দেখবে, অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর একদিন আমি মায়ের রেসিপিটা মানে মা একই রেসিপি মা করে সেটা একটা ভিডিও করবো। তো চলো এখন আমরা পরোটাগুলো খেয়ে নিই। আমি শুনতে ডবল লেয়ারই তো ফ্রেন্ডস, এটা হচ্ছে মজার সাজা। টেস্টি টেস্টি খাওয়ার পরে এগুলো সব রেডি হয়েছে। তবে এরকম একবার হয়ে গেছে মজা আর কি, এক ঢল মজা হয়ে গেছে প্রথমে, আবার হয়েছে খাওয়ার পরে। এই হয়, কিছু পেতে গেলে কিছু খুঁজতে হয়, তাই না?